সাংবাদিকদের সকল সুযোগ সুবিধা প্রদানের কাজ করে যাবে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া। সাংবাদিক সম্মেলনে বলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অচিন চক্রবর্তী। আগরতলায় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় নেতৃত্বের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক অচিন চক্রবর্তী, সংগঠনের কোষাধ্যক্ষ দীপঙ্কর এডবার, অসমের প্রতিনিধি স্বপ্ন দত্ত, সংগঠনের ত্রিপুরা সভাপতি বিক্রম কর্মকার, সহসভাপতি কৌশিক অধিকারী, সম্পাদক বিকাশ দাস, উত্তর জেলার সহসভাপতি বাপ্পা চক্রবর্তী সহ অন্যান্যরা। সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি অচিন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনব। জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার আজকে আগরতলা থেকে আমরা একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছি আগরতলায়। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগামী 9 নভেম্বর অর্থাৎ আগামীকাল দুপুর 20:00 আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আমাদের একটি সংগঠনের অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠানের আগে আমাদের আজকের এই সাংবাদিক বৈঠক, আমরা ত্রিপুরা রাজ্যের এই সাংবাদিক বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের যিনি সভাপতি জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির সভাপতি বিক্রম কর্মকার আমাদের সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। আমাদের পশ্চিমবাংলা থেকে আগত আমাদের সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি শ্রীযুক্ত অচিন চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আসাম প্রতিনিধি আমাদের সংগঠনের শ্রীমতী স্বপ্না দত্ত মহোদয়া রয়েছেন, দীপঙ্কর বাবু রয়েছেন আমাদের পশ্চিমবাংলা থেকে আগত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব। সকলকে আমাদের আজকের সাংবাদিক বৈঠকে প্রথমেই অভিনন্দন জানিয়ে আমি কিছু বলবার জন্য আজকের সাংবাদিক বৈঠকে প্রথমে অনুরোধ করব শ্রী অচিন চক্রবর্তী মহোদয়। জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া একটি সর্বভারতীয় সংগঠন। এই সংগঠনটি বিগত 10 বছর ধরে কাজ করছে। এটি একটি শ্রম আইনি রেজিস্ট্রিড এবং এই ইউনিয়ন ট্রেড ইউনিয়ন সারা ভারতবর্ষের 6টি রাজ্যে আমাদের এই সংগঠন কাজ করছে। আমরা প্রতি রাজ্যে সম্মেলন করেছি। গত মাসে আমাদের পশ্চিমবঙ্গে সম্মেলন হয়েছে, এবারে আমরা ত্রিপুরা রাজ্যে সম্মেলনের আয়োজন করেছি। ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100-এরও উপরে সাংবাদিক আমাদের এই সংগঠনে যুক্ত হয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের সামাজিক সুরক্ষা। সাংবাদিকদের সামাজিক সুরক্ষা বলতে আমরা কি বুঝি? যেসব সাংবাদিক মাঠে ময়দানে তাদের জীবনকে বাজি রেখে কাগজের প্রতিনিধি বা চ্যানেলের প্রতিনিধি হয়ে কাজ করছেন, তাদের নিরাপত্তা কত, সুরক্ষা, তাদের পরিবার কিভাবে সুরক্ষিত থাকবে, এ বিষয়ে চিন্তা ভাবনা করে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া তাদের গঠনমূলক কাজ শুরু করেছে। আমরা সাংবাদিকদের একটি বিমা লাইফ টাইম ইন্স্যুরেন্স আছে 2 লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল বেনিফিট 1 লাখ টাকা। তার পাশাপাশি আমরা চেষ্টা করছি সাংবাদিকদের জন্য যদি একটি পেনশন চালু করা যায়, যখন তার বয়স 60 বছর হবে তখন তার পরিবার কতটুকু সুরক্ষিত থাকবে তাকে যেন সেই দিকে চিন্তা না করতে হয়। সৎসামান্য পেনশন হলেও কিছুটা সুরক্ষা। আজকে রাজ্যের সারা ভারতবর্ষে বিভিন্ন সংগঠন সাংবাদিকদের নিয়ে তৈরি হয়েছে, তারা হয়তো তাদের মতো করে প্রচেষ্টা চালাচ্ছেন সাংবাদিকদের পাশে থাকার জন্য। তেমনি আমরা সাংবাদিক সংগঠন
ট্রেড ইউনিয়ন সংগঠন। আমরা ভারতবর্ষের শ্রম আইন অনুযায়ী যে ধারাগুলো আছে সেই ধারাগুলোকে মেনে আমরা ইউনিয়নের কাজ পরিচালনা করি। তাই সাংবাদিক অ্যাসোসিয়েশন বা ক্লাব আমাদের সঙ্গে সুষ্ঠু ব্যবহার রেখে কাজ করবে এটাই আমরা আশা করি। আমরা কারোর নির্দেশ আমরা গ্রহণ করি না, বরং আমরা তাকে সাধুবাদ জানাই যে আপনারা আসুন একযোগে। আমাদের উদ্দেশ্য এক, আমরা যদি সাংবাদিকদের নিয়ে একটি বড় বৃহৎ সংগঠন একত্রিত করে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, আগামী দিনে এই সাংবাদিক সংগঠনগুলো একটি বড় জায়গায় দাঁড়াবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হবে। আজকে হয়তো বড় কাগজগুলোর যারা সাংবাদিকতা করেন তাদের কতগুলো বিষয় রয়েছে যেগুলো ছোট সাংবাদিকরা তাদের পক্ষে হয় না এবং সেই খবরগুলো তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না, এটা বাস্তব সত্য। এটাকে মেনে নিয়েই ছোট ছোট কাগজ, ছোট ছোট যারা চ্যানেল, তাদের যে সাংবাদিক নিরাপত্তা, তাদের যে পরিবারের নিরাপত্তা, সেদিকে দৃষ্টি রেখে আমরা এই সংগঠনকে সারা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা গঠন করেছি এবং আগামী দিনে আরও রাজ্যে গঠন হবে।